नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। वीडियो शुरू कर आगे एक कैंड रिक्वेस्ट, वीडियो के स्किप ना करे शेष पर्यंत देखुन एवं आपनादेर मतामत कमेंट सेक्शने अवश्य जानाबेन। राज्य किन्तु एई मुहूर्ते 33,000 शून्य पदे रिक्रुटमेंट करा हबे एवं सेई संक्रांत किन्तु एकाधिक तथ्य राज्येर विभिन्न संवादपत्रगुलोते उठे एसेछे एवं सूत्र हच्छे नवान्न। तो एई क्षेत्रे आपनादेरके जानिये रेखी, एई मुहूर्ते जे 33,000 पदे रिक्रुट करा हबे सेखाने किन्तु आर चारटी ग्रुपे रिक्रुट करा हच्छे ना, तार परिबर्ते किन्तु तिनटी ग्रुपे रिक्रुट करा हच्छे। ताहले सेई क्षेत्रे कि टोटाल नम्बर अफ वैकेंसि कमे जाच्छे? तो आमि किन्तु सेई समस्त डिटेल्सगुलो आपनादेर संगे एई भिडियोटिर माध्यमे शेयर करब। तो शुरूते आपनादेरके एकटी पीडिएफ देखाते चाई, जे पीडिएफटी किन्तु 2019 सालेर अगस्ट मासे पब्लिश करा होयेछिलो एज ए मेमो गवर्नमेंट अफ वेस्ट बेंगल फिनान्स डिपार्टमेंटेर तरफ थेके। सेखाने किन्तु चारटी ग्रुपेर कथा बला हय़, ग्रुप ए, ग्रुप बी, ग्रुप सी एबं ग्रुप डी। प्रत्येकटी ग्रुपे किन्तु टोटाल कतगुलो करे भ्याकेंसि छिलो सेई संक्रान्त समस्त रकमेर डिटेल्स एई पीडिएफटिर मध्ये पब्लिश करा होयेछिलो এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু ছিল 33,687 এবং সেটা কিন্তু অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল অ্যাজ এ মেমো আকারে। তবে এই মুহূর্তে কিন্তু দু সপ্তাহ আগে যে খবরটি পাবলিশ করা হয়, যেটা হিন্দুস্তান টাইমস নামে একটি দৈনিক সংবাদপত্র পাবলিশ করা হয়, যার উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি। ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই কারেন্ট ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে প্রোভাইড করবো, যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন। সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছে প্রশাসনিক সূত্রে, সবথেকে বেশি সংখ্যক নিয়োগ হবে গ্রুপ সি পদে এবং গ্রুপ সি পদে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 17,723, গ্রুপ বি পদে রয়েছে 9,127 এবং গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে 6,780 জনকে। তো টোটাল নাম্বার অফ এই মুহূর্তে যা ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটা কিন্তু 33,630, অর্থাৎ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু খুব একটা হেরফের আর হচ্ছে না। তো তাই গ্রুপ এ পদকে যদি কোনোভাবে বাদ দিয়েও দেওয়া হয়, তারপরেও কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এইখানে যা রয়েছে তা যথেষ্ট। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি যা যা ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম সেই ইনফরমেশানগুলোকে প্রপারলি শেয়ার করতে পারলাম, এবং তার পাশাপাশি আপনাদেরকে আমার ডিসকারেজ করার মতন কোনো ইচ্ছা নেই। আমি চাই আপনারা তাড়াতাড়ি করে চাকরি পেয়ে যান এবং ভালো করে পড়াশোনা করুন, কেননা চলতি মাসেই যদি 33,000 সংক্রান্ত সমস্ত রকমের ডিটেলসগুলো পাবলিশ করে দেওয়া হয় এবং এই সংবাদপত্রটি কিন্তু নবান্ন সূত্র থেকে খবর পেয়েছে, এই মুহূর্তে কিন্তু পিএসসির মাধ্যমেই এই এক্সামিনেশানটিকে কন্ট্যাক্ট করা হবে এবং পিএসসি কিন্তু যে কোনো রকম এক্সামিনেশান নিতে যথেষ্ট তৎপর, তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের এক্সামিনেশান কন্ট্যাক্ট করা হবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশানগুলো ঠিকঠাক মতন বুঝিয়ে দিতে পারলাম এবং ভিডিওটিকে আমি আপনাদের জন্য ইনফরমেটিভ করে তুলতে পারলাম। তাই কাইন্ডলি আপনারা কেউ প্যানিক হবেন না, নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু খুব একটা রিডিউস হচ্ছে না অ্যাজ পার এই সংবাদপত্রটি বা প্রশাসনের তরফ থেকে যা যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী। যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ করে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।